এই দেওয়ালের ভিতরে তাদের বাড়ি, তাদের পৈতৃক সম্পদ এটাই, এটাই তার জন্মস্থান এই জায়গাতে। কেমন লাগে আপনাদের কাছে আসলে চিত্রনায়িকা নিপুণ? ভালো লাগে। আপনার বোন ভালো লাগে? কেমন ভালো লাগে? খুব ভালো লাগে, কারণ ঈদের সময় বিভিন্ন চিত্র লাগানোর সময় বহুত পয়সা এলাকার গরিব লোকজন দেয়, আল্লাহর হাতে দেয়। নিপুণাপা নিপুণ নিজের হাতে দেয়, তাই? হ্যাঁ, নিজের হাতে দেয়, তাই না? আচ্ছা, আমরা তো এলাকাবাসীর কথা নিব একটু পরে। আচ্ছা, একটু আমরা গেটের সামনে যাই, দেখাই একটু কি অবস্থা দর্শকদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওনার বাবা তো আমরা জানি যতটুকু যে উপসচিব ছিলেন, অবসরপ্রাপ্ত, অর্থাৎ সচিবালয়ে চাকরি করতেন, না? সচিবালয়ে, সচিবালয়ে চাকরি করতেন চিত্রনায়িকা নিপুণাপার বাবা। আর দর্শক শ্রোতা আমরা দেখাই তার কবরস্থান, বাপের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তার বাপের কবরস্থান, এটা 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 নিপুণাপার আব্বার কবরস্থান। হ্যাঁ, মরহুম মোহাম্মদ মনসুর আলী, না? অবসরপ্রাপ্ত উপসচিব, উপসচিব। আচ্ছা 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 আচ্ছা, মৃত্যু তারিখ 21 জমাদিল আউয়াল 1443 হিজরি, 1 আগস্ট 2002। আচ্ছা, 17 শ্রাবণ 1409, বাংলা, না? বাংলা। আচ্ছা, ভিতরে তো ঘর বাড়ি নাই, একদম খালি? না, খালি। আগে কি ঘর বাড়ি ছিল? হ্যাঁ, দাদার ঘর বাড়ি ছিল আগে। ও, তাই? তার দাদার ঘর বাড়ি ছিল। নিপুণ আপারা কি এইখানে থাকতেন? না না, এইখানে থাকতো না, সব কুমিল্লা শহরে থাকতো। শহরে থাকতো, না? জন্মটা বোধহয় এই বাড়িতেই? জন্মটা এইখানে। ও, এইখানে, না? বুঝছি বুঝছি। নিপুণ আপা আসে না? সর্বশেষ কবে আসছিলেন ভাই? গত রমজানের ঈদের সময় আসছিলেন। ও, গত রমজান, এই যে রমজান গেল, এই গত রমজান গেল, তিন চার মাস আগে। আচ্ছা আচ্ছা, নিপুণাপা মাদ্রাসা চালায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চালায় বলতে কি মানে? খাওয়া দাওয়া একটু জেট বা খাবার দাবার, বেতন টেতন, হুজুর হাফেজের বেতন টেতন, সব এভরিথিং মনে যায়, তাই? নিপুণ নিপুণ, কেমন লাগে আপনাদের কাছে একজন চলচ্চিত্রের মানুষ? ভালো লাগে। মাদ্রাসা পরিচালনা করছে, ভালো ভালো লাগে, না? আচ্ছা আচ্ছা, সিরাজ ভাই, সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মাদ্রাসার দিকে কি যাবো? সাইনবোর্ড টাইমটা আসে নাকি? আসে আসে, সাইনবোর্ড আসে। দর্শক শ্রোতা, হতে পারে তিনি চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা বা চলচ্চিত্র কর্মী, যাই হোক, কিন্তু একটি ভালো কাজ মাদ্রাসা, যেখানে কোরআনে হাফেজরা কোরআন তেলাওয়াত করে সর্বক্ষণ, সেই মাদ্রাসাটি যতটুকু জানতে পারলাম, বললেন যে তার নিপুণের বাবা নাকি প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার। এই যে মাদ্রাসার এই দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, জালগাঁও তালিমুল কোরআন হেফজখানা ও নুরানি মাদ্রাসা কমপ্লেক্স, স্থাপিত কত? 1998। বাতাইছড়ি বরুড়া কুমিল্লা, না? আচ্ছা, জালগাঁও তালিমুল কোরআন হেফজখানা ও নুরানি মাদ্রাসা কমপ্লেক্স স্থাপিত 1998, বাতাইছড়ি বরুড়া কুমিল্লা, এই মাদ্রাসা ওইদিকে, না? অসুবিধা নেই দর্শক, আমরা মাদ্রাসায় একটি নিউজ বা হুজুরদের সাথে নিয়ে কিছু কথা তুলে ধরবো আপনাদের সামনে, আমাদের সাথেই থাকুন। এই হলো তাদের পুকুর, আসেন পুকুরের পারে দেখাই। বাহ, দর্শক শ্রোতা, কি সুন্দর পুকুর! এটা কি ওনাদের ব্যক্তি মানে ওনার দাদার দিনের দাদার, না? এই পানি ভালো এটার? হ্যাঁ, ভালো পানি ব্যবহার করে, গোসল করে, না? গোসল করে। বাহ, দারুণ তো। বাহ, দর্শক, তো কি সুন্দর পুকুর, গ্রামের পুকুর, অসাধারণ। এই চিত্রনায়িকা নিপুণাপার গ্রামের, অর্থাৎ তাদের নিজেদের, না? নিজেদের নিজেদের, অর্থাৎ নিপুণাপাও কি এখানে আছে এখনো? আছে। হ্যাঁ,
ওনাদের নিজের অর্থাৎ নিজেরা আওতা দিন এজমালি যেটাকে বলে সম্মিলিত সম্মিলিত না সবার সবার সবাই সবাই যাক অসাধারণ অনেক ভালো লাগলো বাহ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ।